নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আজই সাবস্ক্রাইব করে ফেলুন বর্ণালী রান্নাঘর, আর প্রেস করে দিন বেল আইকন, তাহলে আমার চ্যানেলের কোনো ভিডিও আপনারা মিস করে যাবেন না। নমস্কার বন্ধুরা, বর্ণালী রান্নাঘরের আরেকটি নতুন পর্ব নিয়ে আমি বর্ণালী আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজকের পর্বে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলাদেশি ইফতার স্টাইলে মুসুরির ডালের পেঁয়াজি। আমরা কলকাতায় নর্মালি যে ধরনের পেঁয়াজি খেয়ে থাকি, তার থেকে এই পেঁয়াজিটা অনেকটাই আলাদা। খুবই ক্রিস্পি হয়, এর বাইরের লেয়ারটার ভেতরটা তুলতুলে নরম হয়। গরম ভাতের সাথেও যেমন ভালো লাগে, আবার বিকেলে চায়ের সাথেও, স্ন্যাক্স হিসাবেও ভালো লাগে। চলুন তাহলে দেখে নিন রেসিপিটা কিভাবে বানাতে হয়। এই মুসুরির ডালের পেঁয়াজিটা বানানোর জন্য আমি 100 গ্রাম মুসুরির ডালকে 10 মিনিট ভিজিয়েছি। বেশিক্ষণ ভেজালে নরম হয়ে যাবে, তাই 10 মিনিটের বেশি ভেজানো যাবে না। এবার অর্ধেকটা পরিমাণ মুসুরির ডাল আমি ব্লেন্ডারে জল ছাড়াই আস্ত বেটে নিয়েছি। দেখুন, কিছুটা আস্ত আছে, আবার কিছুটা বেটেও গেছে। আর অর্ধেকটা মুসুরির ডালকে আমি স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজকে আমি পাতলা পাতলা লম্বা করে কেটে নিয়েছি। 4টে পাকা লঙ্কা কুচি করে নিয়েছি, পাকা লঙ্কার ফ্লেভারটা বেশি ভালো লাগে। 1/2 চা চামচ গোটা সাদা জিরে নিয়েছি, 1 চা চামচ আমি আদা রসুন বাটা নিয়েছি, হলুদ গুঁড়ো নিয়েছি আমি 1/2 চা চামচ জাস্ট কালারের জন্য, আর 1 মুঠো ধনে পাতার কুচি নিয়েছি। এবার একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিলাম পেঁয়াজ কুচি আর পাকা লঙ্কাটা। ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী আপনারা ব্যবহার করবেন। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে মিক্স করে নিলাম যাতে ঝালটা বেরিয়ে যায়। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 ধরনের মুসুরির ডাল বাটা, আদা রসুন বাটা, সাদা জিরে, হলুদ গুঁড়োটাও দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী নুন দিয়ে ভালো করে মিক্সড করে নিয়ে এর মধ্যে আমি ধনে পাতা কুচিটা দিয়ে দিয়েছি। ধনে পাতাটা স্কিপ করে যাবেন না। ভালো করে এটা মিক্সড করে নিয়ে আমি কড়ায় তেল গরম করে নিয়েছি, আর এটা ডিপ ফ্রাইড হবে। বেশ বড় বড় সাইজের পেঁয়াজিগুলোকে আমি ভালোভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি। দেখুন, অবশ্যই ফ্লেমটাকে খেয়াল রাখবেন, না হলে পেঁয়াজিটা ভেতর থেকে কাঁচা থেকে যাবে। এবার একটা ঝাঁঝরি দিয়ে আমি ভালোভাবে তেল ঝরিয়ে এটা একটা কিচেন টিস্যুর মধ্যে তুলে গরম গরমই সার্ভ করেছি। আর ঠান্ডা হওয়ার পরেও অনেকক্ষণ পর্যন্ত এই পেঁয়াজিটা ক্রিস্পি থাকে, এটাই এর বৈশিষ্ট্য। ইফতারের সময় বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে এই পেঁয়াজিটা তৈরি হয়। অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন, আর আপনাদের কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। দেখা হবে আবার অনেক ভালো ভালো রেসিপি আর টিপসের সাথে। সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ভালো খান, সুস্থ থাকুন।